যাচ্ছি চুতিয়া লরির পেছন পেছন। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শরীর ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য বেরিয়ে পড়েছি দিন দুপুরে রোদ্রের মধ্যে দিয়ে তোমাদের জন্য কিছু ভালো কিছু ভিডিওর খোঁজে। আজকে ফ্রেন্ডস আমি বেরিয়েছি, দেখি কোনো ভালো কন্টেন্ট পাই কি না। এখন কন্টেন্টের আশাতে তো আমার দিন চলে যাচ্ছে, কি করবো গাইস। আমাদের তো আর মেয়ে নেই সাথে যে আমরা মেয়ে নিয়ে ভিডিও করে ভাইরাল হবো। কি যে করি সেটাই ভাবছি। তোমরা একটু সাপোর্ট করো, আর তোমরা যদি কিছু পারো তো আমাকে কিছু আইডিয়া দাও। ব্লগারের এই হচ্ছে একটা প্রবলেম, যেদিনকে আমরা ক্যামেরা ফ্যামেরা নিয়ে পুরো ফুল সেট আপ হয়ে আছি সেদিনকে পাড়া রাস্তায় কোনো কিছুই দেখা যায় না। রাস্তা মনে হয় যেন সেই সারা পৃথিবীর লোক আজকে ভদ্র হয়ে গেছে, সভ্য হয়ে গেছে। মনে হয় যেন শুধু আমরা মনে হয় যেন কী করার জন্য বেরিয়েছি কিছুই বুঝতে পারি না। কোনো কন্টেন্ট নেই রাস্তায়। দেখো সামনের এই কাকাটা দেখো কি সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, না একটু ছাপড়ির মতো চালাচ্ছে। ছাপড়ির মতো চালালেও তো একটা কন্টেন্ট হয়, তাও সেটাও আমি আচ্ছা পাচ্ছি না। সবাই যদি এত সুন্দরভাবে গাড়ি চালাতে আমরা কী করে কন্টেন্ট পাবো? তো ফ্রেন্ডস তোমাদেরকে বলবো, যদি তোমরা কখনো সামনে মোটো ফ্লগার দেখো একটু তো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। তো দেখো গাইজ, এখন আমরা যাচ্ছি চুতিয়া লরির পেছন পেছন। রাস্তায় গাড়ি চালাতে খুব ভালো লাগে। দেখো ফ্রেন্ডস, পুরো রাস্তাটা পুরো গাছ দিয়ে ঢাকা, পুরো গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, তোমরা নিজের না চোখে দেখতে পারলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর। ফাঁকা রাস্তায় একটু না টানলে কেমন হয়? আমি ফ্রেন্ডস যখন ট্রেনে করে যাই ওই জায়গা দিয়ে যাই, তখন ওখান থেকে গাছগুলো এই রাস্তাটা দেখতে খুব ভালো লাগে। দেখো ফ্রেন্ডস, জাস্ট ইমাজিন করো এই রাস্তায় তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসছো ঘুরতে। এসে মে বড়া সখ্ত লন্ডন লেকিন ইয়ার ইয়াহ মে পিগল গিয়া। এত সুন্দর রাস্তা, রাস্তাগুলো ভালো করে দিয়েছে এখন, এর জন্য আরও সুন্দর চালিয়ে সেই মজা লাগছে গাড়ি। কে মানে মোটো ব্লগ শুরু করিনি তখন মোটো ব্লগারদের দেখে ভাবতাম যে কত সাবস্ক্রাইব বা কত সুন্দর এটা ঘোরে, কিন্তু এখন নিজে মোটো ব্লগ শুরু করে ভাবছি কী করতে শুরু করলাম। তো ফ্রেন্ড সামনেই সেই পালফাড়া মোড়, এখানে পুলিশে প্রচুর ধরে। দেখি আমি যাচ্ছি ভয় ভয় করে তো যাচ্ছি, দেখি কী হয়। আরে আর এখানে সব জায়গায় দেখছো সমান রাস্তার কাজ হচ্ছে। দেখো গাইজ, এখানে পুলিশে ধরছে। তো দেখলে এখানে পুলিশে ধরছে, কিন্তু আমাকে তো ধরলো না, কারণ আমার তো সঠিক লাইসেন্স আমার কাছে সব আছে। এর জন্য আমাকে ধরলো না। দেখো ফ্রেন্ডস, এখানে এই রেস্টুরেন্টটা আমার যাওয়ার খুব ইচ্ছা, হোটেলের রেস্টুরেন্ট একদিন যাবো। খুব মজা পেলাম, এরকম রাস্তা হলে গাড়ি চালাতেও মজা লাগে, বাট আমি আর বেশি স্পিডে টানলাম না। তো ফ্রেন্ডস, তোমরা কেমন ধরনের ভিডিও চাও একটু বলবে, বললে আমার ভালো হয়, কারণ তোমরা কি মানে স্পিডের মানে ফ্লাই বাই টাই বাই এরকম টাইপের কোনো ভিডিও চাও কি না, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি চাও তাহলে আমি সেরকমই কিছু একটা করার চেষ্টা করবো। ওখানে সব হাত ফাত দেখিয়েছে, বিরাট একটা ব্যাপার আমার।
बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। तो फ्रेंड्स এখন তো অনেক দূর চলে আসলাম, এখন তো ফ্রেন্ডস দেখো সামনে সে ঠাকুরনগরে সব দল যাচ্ছে, যাও। সব কাকারা আমাকে বলছে চল আমাদের সাথে, গেরলে নানা রকম লোকের সাথে দেখা হয়, একটা অসম ফিলিংস আসে, এই ফিলিংসটা কখনো বলে বোঝানো যাবে না। তো ফ্রেন্ডস এখন আমি বাড়ির দিকে যাব, আমার হয়ে গেল আজকের মতো ব্লগ। কাকিমারা খুব খুশি হয়েছে আমার ভিডিও ভিডিও করা দেখে। তো ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি আমার কোনো ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।